কদিনে শেষে কত আলো ছায়া বৃষ্টি এসে ভিজিয়েছে যখন তখন হেসে গেছি কে যে আমি বলে দিচ্ছি, তুমি আর কখনো এসব কাজ করবে না। রান্নাঘরে রফিকের কোনো কাজ নেই, ও যেন রান্নাঘরে আর কখনো না আসে। চিন্তা হবে না, অবশ্য মত তো পাল্টাতেই পারে, মত পাল্টানোর স্বাধীনতা ওর আছে। এই নিয়ে রাত দিন পড়াশোনা করছে, এর ওর কাছে ছুটোছুটি করছে, প্রতি রাতে তো ইমনের সাথে ঘন্টার পর ঘন্টা এই বিষয় নিয়ে কথা বলে। আমি না একদম পাগল হয়ে যাবো ভাবি। ইমনের সাথে প্রতি রাতে কথা হয়? মোবাইলটা কি দিবেন আমারে? না, এরকম কাজ আর কখনো করবে না। আবার কি হয়েছে ভাবি? না কিছু না। চা খাবে? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর যদি পারো তোমার ভাইয়ার জন্য একটু চা করো। ঠিক আছে, তুমি বসো, আমি এক্ষুনি চা নিয়ে আসছি। ঠিক আছে। লাবণীর কথার সাথে তো ইকরামের আচরণের কোনো কিছুই মিলছে না। তাহলে লাবণী কি কোনো কিছু আড়াল করছে? জানি কি তুল কালাম হইতে আছে। কালাম্মার কানে গেলে চাকরি নট, মেজো ভাইয়ের কানে গেলে পুলিশে ধরা খাওয়াই দিতে পারে, সেজো ভাইয়ের সামনে পাইলে পিডাইয়া তোয়াক্তা বানিয়ে লাইতে পারে। তুমি লাশবার মতো বাঁচাইয়ে দেও আল্লাহ, বাঁচাইয়ে দেও মাবু। এখন আর আল্লাহর ডেকে কোনো লাভ নাই, যা অনে রয়ে গেছে গা। কি অবস্থা, ভিতরে বিচার আচার শুরু হয়েছে নাই? আর তোমার লেগেই তো না 14 শিখের ভিতরে ঢুকতে লইছে। ভাগ্য ভালো যে মামলা মোকদ্দমা আসার বিচার একটু একটু বুঝি। আলী ভাই, সব কিছু কি এরা জানিয়ে ফেলাইছে? আর মোরে কি ঘরের মধ্যে ঢুকতে দেবে? অহনে না যাওয়াই ভালো। তানিয়া যদি শিকার না যাইতো তাহলে তো আমার অবস্থা টাইট। মায়াডারে যেমন ভাবছিলাম, আসলে মায়াডা তা না, মায়াডা হাসা কথাই কইছে। শোনো, তোমার ভাইকে সামলাও। কার কথা বলছো? আরে ইকরাম ছাড়া আর কে আছে বলো? কেন, ইকরাম আবার কি করলো? আলীকে ডেকে নাকি খুঁটিনাটি কি সব জানতে চাইছিল। ইকরাম কিছু টের পায়? সেটা তো বুঝতে পারছি না,
আচ্ছা ইকরাম নতুন কোনো বিজনেস করার কথা ভাবছে এরকম কিছু জানো তো আমি ইকরাম নতুন বিজনেসের কথা ভাবছে সেরকম তো শুনিনি তুমি কিছু শুনেছো না ইদানিং দেখলাম মার সাথে আবার নতুন করে ভাব জমিয়ে ফেলছে লাবণের কাছ থেকে জানলাম প্রতি রাতে ইমনের সাথে ওর কথা হয় তুমি তো জানো বলো কি এর মধ্যে এত কিছু হয়ে গেছে এতটুকুই না আরো আছে এই বাড়ি নিয়ে আমাদের সঙ্গে ওর দ্বিমত আছে ইকরাম যদি একবার বিগড়ে যায় তাহলে কি হবে বুঝতে পেরেছো তুমি তুমি কি ওর সাথে কথা বলেছো আমি বলবো কেন তোমার ভাই তুমি কথা বলো ও কি রুমে আছে না ইদানিং খুব উকিল সাহেবের ওখানে যাচ্ছে উকিল সাহেব আবার এর মধ্যে আসলো কোত্থেকে আরে সবকিছু যদি আমাকে জানতে হয় তাহলে তুমি কি করবে তুমি যাও কথা বলো সবকিছু পরিষ্কার হওয়া দরকার এখন কিন্তু ছেলে খেলার সময় নয় আমাদের সাথে দ্বিমত আছে এটা কে বলবে মম আচ্ছা তুমি একটা কাজ করো না মমের সাথে একটু কথা বলো চলো আমি অবাক হচ্ছি ইকরামের এত বড় সাহস ও আমার কাজের লোককে জেরা করে আমার সেদিনই সন্দেহ হয়েছে আমার তো ধারণা সে আজকাল অফিসেও ঠিক মতো যায় তোমরা কি খেয়াল করেছো কটা দিন রেস্ট নিতে চায় নি আমি তো এখানে খারাপ কিছু দেখি ইমরান সে প্রতিনিয়ত তোমার মায়ের সাথে কথা বলছে আজকে আলীকে জেরা করেছে কাল আমাকে জেরা করবে এই যে বাড়িটা ভেঙে ফেলতে হবে বলছে এতে নাকি তার সাইন কিন্তু যখন চুক্তি হয় তখন তো কথা বলেনি আমারই ভুল হয়েছে আসলে আমি ওর উপরে বিশ্বাস করে আস্থা রেখে ভুল করেছি ইমরান আমার কিন্তু মনে হয় তোমার উচিত ওকে ডেকে সরাসরি জিজ্ঞেস করা হ্যাঁ সেটাই করব ভাবছি কিন্তু ও তো এখন পর্যন্ত সরাসরি কোনো আপত্তি করেনি কিন্তু ইকরাম যদি মাকে সবকিছু বলে দেয় অথবা বড় ভাবের সাথে যোগাযোগ করার চেষ্টা করে আচ্ছা এই সব কিছুর পেছনে লুৎফর সাহেবের হাত নেই তো না মা লুৎফর সাহেবকে আমার সেরকম মানুষ মনে হয়নি এখন পর্যন্ত তো উনি আমাদেরকে যথেষ্ট সাহায্য করে এসেছেন যদিও এর জন্য ওনাকে যথেষ্ট মূল্য দেওয়া হয়েছে শোনো ইমরান যে একবার বিক্রি হয় সে বারবার বিক্রি হয় নিজেকে ক্রমাগত বিক্রি করে চলাই তার নিয়তি হয়ে দাঁড়ায় মানুষকে আমার মনে হয় এতটা বিশ্বাস করা ঠিক না তাহলে মম আমরা কি করব আমরা কি হাত পা গুটিয়ে বসে থাকব ইকরামকে কিছু জিজ্ঞেস করবার দরকার নেই আমরা যে ওর পরিবর্তন ধরতে পেরেছি সেটাও কিন্তু বুঝতে দেওয়া যাবে না সব কিছু আগের মতোই চলবে তাছাড়া পুরোপুরি নিশ্চিত না হয়ে কাউকে দোষারোপ দেওয়া যায় না সময় সব বলে দেবে কি বলো লাবণী বড় ভাবের ফোন পেয়ে লাবণী এত খুশি কেন ও ওরা কি তাহলে ফিরে আসছে আমি ভালো তোমরা কেমন আছো হ্যাঁ মা হ্যাঁ মা হ্যাঁ তো কবে ফিরছো কবে ও শুকুর আলহামদুলিল্লাহ হ্যাঁ না 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 আমার কিছু লাগবে না মা তোমরা ভালো মতন ঠিকঠাক মতন ফিরে এসো এতেই আমি খুশি
ঠিক আছে মা, ঠিক আছে মা, ভালো থেকো। হ্যাঁ খোদা হাফেজ, ভালো থেকো, সাবধানে ফিরে এসো, খোদা হাফেজ। কবে ফিরছে মা? পরশু, পরশু ফিরবে ওরা বললে। আচ্ছা ওই বড় বৌমার বালের ঘরটা ঠিকঠাক আছে তো? পরিষ্কার করা হয়েছে? মা রফিক একদম ঠিক করে রেখেছে। যাক যাক, আমি যাই মা, খবর তো মেজভাবিকে দিয়ে আসি। হ্যাঁ সবাইকে জানাও খুশির খবর। যাও যাও। ইদানিং কিন্তু আমি তোমার একটা ব্যাপার লক্ষ্য করছি। কি? বাড়িতেও যে কিছু কাজ থাকে এবং সেই কাজগুলো যে অফিসের কাজগুলোর থেকে কোনো অংশ কম গুরুত্বপূর্ণ নয়, সেটা কিন্তু তুমি দিব্যি ভুলে গেছো। আমরা বাড়িতে কি কি বলো তো? দুদিন পরে কিন্তু বড় ভাবিরা ফিরছে। তাই তো, এটা তো আমার মাথায় ছিল না। কেন, তুমি কি ভেবেই নিয়েছিলে ভাবিরা আর কোনোদিন ফিরবেন না? না ঠিক আছে, তা না, মানে মা কি কিছু বলেছে? না বলেনি এখনো, তবে বলবে। আচ্ছা কি করি বলো তো? আচ্ছা আগে তো আসো, তারপরে সময় সুযোগ বুঝে একটা কিছু করা যাবে। সেটা তো আসার পর, এখন রিসিভ করতে যাবে কে? ইকরাম যাবে। তো ইকরামের সাথে কথা বলতে হবে না ব্যাপারে? হ্যাঁ বলতে হবে। তাহলে যাও ইকরামের সাথে কথা বলে ব্যাপারটা সেটেল করে ফেলো, তা না হলে তোমার মা আবার এটা নিয়ে অনেক কথা বলবে। ঠিক আছে আমি ওর সাথে কথা বলে দেখছি। এই নাও তোমার চা। এই বসো, কোথায় যাচ্ছ? রান্নাঘরে যাচ্ছি, আমার কাজ আছে তো। উফ, তোমার কিসের এত কাজ বলো শুনি? মা কিচেনের কাজের কোনো টাইম টেবিল আছে নাকি? না ম্যাডাম, তোমার এখন অফুরন্ত সময় থাকবার কথা। কেন? কেন আবার কি, বাড়িতে নতুন একটা কাজের লোক রাখা হয়েছে, এখন দেখি তোমার কাজ আরো দ্বিগুণ বেড়ে গেল। কাজের লোক তো সাহায্যকারী মাত্র, নিজের কাজ তো নিজেকেই করতে হবে। তখন আমাকে বলুন যে আপনার জন্য আমি কি কাজ করতে পারি, কি হেল্প করতে পারি। সাহায্য? সাহায্য করবে আমাকে? হুম তুমি? আরে আরে আশ্চর্য ব্যাপার, হাসছো কেন তুমি? তোমাকে না মেজো ভাই দেখা করতে বলেছে। মেজো ভাইয়া আমাকে কেন বলো তো? ওই তো ভাইয়া ভাবিরা ফিরছেন দেশে, সে ব্যাপারে হয়তো বা। বড় ভাবিদের ব্যাপারে আবার নতুন করে কি হলো? বড় ভাবিরা আসছে, ওনাদেরকে কে রিসিভ করবে? কেন মেজো ভাই রিসিভ করবে? আমার তো মনে হয় না মেজো ভাই সেটা করতে যাবে। কেন, কিছু বলেছে নাকি? মেজো ভাবিকে তো এই বিষয়ে অনেক চিন্তিত দেখলাম। যাও না, তুমি নিজেই কথা বলে দেখো। সে গেল, যাই। যাই মানে কোথায় যাও? চাটা খেয়ে তারপর যাও। আমি যাচ্ছি, আমার কাজ আছে। ভাই দুই তিন দিন ধরে যে কি হইতে আছে মন লাগে বুঝতে পারতে আসি না। কতদিন ধরে তোমার দেই না, তোমার না দেখলে আমার কেমন লাগে এটা তুমি বুঝো না। তোমার না দেখে আমার অন্তরটা আশপাশ করতে আছে বুঝো। ঠিক হইছে, যেরকম কম সেরকম ফল। আপনি এখন এখানে যান,
সাজু ভাবে দেখলে গলায় ফাঁস দিব। আর খারা কই যাইতে আছো? আরে দূর ছাড়েন তো। গারে যাবি যদি যা ফিঙ্গার খুইল্লা দিছি। আমি তো যেতেই পারি তাই না ভাইয়া? আসলে আমি যেতাম, মানে হয়েছে কি ঠিক ওই সময় আমার খুব ইম্পর্টেন্ট একটা মিটিং পড়ে গেছে। কিন্তু আমার মনে হয় তুমি গেলে বড় ভাই অনেক খুশি হতেন। আচ্ছা বিদেশ থেকে কি আর কেউ আসে না? আমরা সবাই এত ব্যস্ত হচ্ছি কেন? ভাবি এতদিন পরে বড় ভাই আসছেন, আমার মনে হয় কাউকে না কাউকে তো যেতেই হবে। অফকোর্স, কিন্তু আমরা ছাড়াও তো এবারেতে আরো মানুষ আছে নাকি? চাকর বাকরদের কি কাজ একরাম বলো। কিন্তু এটা কি ভালো দেখাবে? কোনটা ভালো কোনটা মন্দ সেটা সবসময় আমাদেরকে কেন দেখতে হবে লাবণী? ওয়াই আই মিন, আমি বলতে চাচ্ছি রফিককে পাঠানোই বেটার। রফিক? অফকোর্স। না না তেমন কোনো বিষয় নয়, তারপরও স্বাভাবিক ভদ্রতা বলে একটা বিষয় তো নিশ্চয়ই আছে তাই না ভাবি? আচ্ছা তানিয়া তোমার যে পছন্দ করে তুমি কি শিওর? শিওর মানে শিওরের উপরে শিওর। আমি ভাবছি অন্য কাউকে নিয়ে। কাকে নিয়ে স্যার? সোনালি। এত কসম কাটি কারা জানিস? কারা? যারা মিথ্যে কথা বলে তারা। কত মেঘে ঢাকা দিনে শেষে কত আলো ছায়া বৃষ্টি এসে ভিজিয়েছে যখন তখন হেসে গেছি কে যে কখন তবু আবার এসেছি মোরা পেরিয়ে জীর্ণ জরা দর্শক। জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।